প্রিয় দর্শক মন্ডলী, যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখান দিয়ে শিলা বৃষ্টি হইয়া একদম বিদিক ইচ্ছা হয়ে গেছে। বিদিক ইচ্ছা মানে এরকম ভাবে শিল পড়ছে, মানে কোবার গেলে আল্লাহর গজব, এত শিল পড়ছে মানে একটা আধা কেজি এক পোয়া, মানে এক পোয়া নিচে শিল নাই, মানে যেরকম ভাবে শিল পড়ছে। এখন বিদিক ইচ্ছা, আমি বহু টাইম পরে আইলাম তো এখনো, মানে যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে বাড়ির পাশে এগুলা মানে শিল, এই যে দেখেন কিরকম বড় বড় শিল, এখনো মানে কত বড় বড় হয়ে রয়েছে, দেখেন হাজার হাজার শিল পড়ছে। এত শিল পড়ছে যে আমার জীবনে ফার্স্ট টাইম এত বড় বড় শিল দেখছি। এই শিলগুলা আমাদের বাড়ি একবার টিন টিন হুদ্দা মানে নষ্ট করে দিছে বাড়ি ঘরে। আমরা যে থাকি ওই ঘরে মানে এত পরিমাণে পড়ছে যে শিল পরে একবার বিদে গেছে করে আনছে। ওই দেখেন শিল ফুটাইছে, খুঁটা লাগবো না, মানে বাড়ি লুট করতেছে। তো এত পরিমাণে শিল পড়ছে, কোবার কি কম। আর আপনাদেরকে আমি দেখাইতেছি আমাদের বাড়ির যে টিন ছিল, তো ওই যে দেখেন এক বালটি শিল একদম মানে বোঝাই কিরে হালাইছে। শিলা বৃষ্টি দেখেন কিরম ভাবে হয়েছে, দেখেন এক বালটি একদম বালটি লোড কিরে হালাইছে। আর আমাদের বাড়ির যে টিন ছিল ওই টিনগুলো মানে একদম ফোড়া করে হালাইছে। আমি দেখাইতেছি আমগো টিন একবার কি হয়েছে, আপনাকে পরি টিনটা দেখাইতেছি। এই যে আমি যা যা দেখাইতেছি, এই যে দর্শক মন্ডল, যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়িতে এখানে দেখেন এই যে টিন একবার খোঁড়া ফেলে আসছে, খালি এনে না মানে জায়গায় জায়গায় যে আমার মোবাইলের উপর ডাইরেক্ট পানি পড়তেছে এখন দেখতে পাচ্ছেন। এই যে মানে বহুতখিনি একদম আমাদের যে বারিন্দা আসল ঘরের টিন খোঁড়া হয়েছে নাকি জানি না, রঙিন টিন পাচ্ছিল। আর তাছাড়া যে এই যে বগা টিন আসছিল, এই টিন দেখেন একদম টিনের অবস্থা কি করে আসছে, দেখেন দেখেন বহুত একদম বুড়া ওরা গেছে। আরও কাগো কাগো বাড়িতে মানে কী বা হয়েছে জানি না, তো আপনারা কমেন্ট করে জানান। আর আমি যে ভিডিওটা ই দেখাইতেছি, যে আমগো বাড়ি মানে আসামের বরপেটা ডিস্ট্রিক্ট, তো আসাম থেকে দেখাইতেছি, যে কে কোথায় থেকে দেখতেছেন মানে কমেন্ট করে জানান। আর আপনাদের ওখান দিয়ে শিলা বৃষ্টি কীরকম হইলো এই যে দেখা, আপনারা কমেন্ট করে মানে জানান। এই যে দেখেন এনদা মানে শিল, মানে খালি শিলই পড়ছে পানির থেকে, বৃষ্টি আর কি পড়ছে মানে শিলি পড়ছে। এ দেখেন এই যে আমাদের বাড়ির পাশে যে আম গাছ ছিল, আমাদের আম গাছে যে এখানে মানে রাত করে তো দেখতে পারতেছেন না, কারেন্ট সারেন্ট নাই, তো এই আম গাছের ডাল চাল একদম ভেঙে একবার পুরো শেষ। ঘরে তিন দিন ভেঙে একবার শেষ হয়ে গেছে। এই দেখেন আম ধরছিল কে বলি, মানে আম ধরতেছে কিন্তু আম গুন্না একদম ই হয়ে গেছে গা। আর মানে আমগো বাড়িতে একটা জাংলা ছিল, ওইটাও মানে ই হয়ে গেছে গা, বহুত কিছু মানে ক্ষতি হয়ে গেছে গা। জানি না কাগর মানে এত পরিমাণে এত বড় বড় শিল আমার লাইফে মানে আমার জীবনে দেখি নাই আর কি, এত বড় 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 শিল যে পড়ছে একবার জীবনে ফার্স্ট টাইম দেখলাম। আর এত যে শিলে ক্ষতি করা হারে, এই ক্ষতিটাও দেখছিলাম না, দেখছিলাম কিন্তু এরকমভাবে টিন যে নষ্ট হবো আমগো, আর আমি যে ভাঙবো, আরও কী কী যে ক্ষতি হয়েছে জানি না, কিন্তু যেটি দেখলাম মানে বৃষ্টিটা কমার পরে তাই আপনাদেরকে দেখাইতেছি। মানে বড় বড় শিল ছিল তো এখন মানে কইমা গেছে গা, এখন মানে ছোটো ছোটোই দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন আবারও বৃষ্টি আইতেছে, খালি শিলা বৃষ্টি, এটা আসাম বরপেটা ডিস্ট্রিক্ট, আবারও কইলাম আসাম থেকে দেখাইতেছি আমি, আসামের বরপেটা ডিস্ট্রিক্ট।